হাই বন্ধুরা, আরও একটা প্যান্ডেলে চলে যাচ্ছি দেখো আমরা। তো কার কার ভালো লাগে বলো তো, লাইন দিয়ে বেশ সুন্দর করে ঠাকুর দেখতে। তো আমাদের তো বেশ ভালো লাগে, তো আমরা চলে এসেছি। এটা হলো টালাপোর্তায় বারোয়ারি পুজো। তো খুব সুন্দর করেছে, একদম পুরো লোহা, পুরোটাই একদম লোহা দিয়ে, আর খুব হাইট করেছে প্যান্ডেলটা। তো খুব সুন্দর আমরা ভিতরেই দেখেছি। তো আর এখন যে প্যান্ডেলগুলো করেছে না, সব অন্ধকার অন্ধকার, তার জন্য ভালো করে ক্যামেরাতে দেখো আলো আসছে না। তো আরও কিছু শ্যুট করেছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি তেলেঙ্গা বাগানে। তো এখানের প্যান্ডেলও খুব সুন্দর, তো যতটা পেরেছি আমরা তো দেখেছি, আর একটুকু বাঁচিয়ে তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি। তো চলো, তেলেঙ্গা বাগানের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো দেখতে থাকো, বেশ ভালোই লাগবে। আর দেখো খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো দেখো মায়ের মুখটা দেখাচ্ছি, দেখো এই যে। তো ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা প্যান্ডেলে। তো সব জায়গায় তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ এমন এমন এক এক জায়গায় প্যান্ডেল করা হয়েছে যেখানে একদমই আলো নেই। তো এখান থেকে মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখো এই জায়গা থেকে সবাই শ্যুট করছে, মাকে ফটো তুলছে, আমরাও তুলেছিলাম। তো এত সুন্দর প্যান্ডেল দেখে আমরা একটু দাঁড়িয়েও ছিলাম এখানে। তো এই যে ফেরিসব দাঁড়িয়ে আছে প্যান্ডেলের সামনে, ওকে একটু দাঁড়াতে বললাম। আর আমি একটু এই যে এখানে একটু ভিডিও করে নিচ্ছি, এবারে বেরিয়ে যাচ্ছি আমরা। তেলেঙ্গা বাগানে ঠাকুর দেখলাম, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো দেখে এখন বেরিয়ে যাচ্ছি। আড়াইটা বাজে, তাহলে তো বললাম আড়াইটা বাজে রাত। তো আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি, আর আমরা কিন্তু প্রত্যেক বছর হোল নাইট ঠাকুর দেখি, আর একটু এখানে এই যে বসে আছি। তো আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে যাব, এই যে ঋষা বসে আছে। তো কাল আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে।